আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, যারা আমাদেরকে আজকে লাইভে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আর সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা আমাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা একত্রিত হয়েছি কিরণ ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের একটা নতুন আয়োজন, রাত্রকথন প্রথম পর্বে। আমরা কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম সংগঠন পিউডিএস এবং সৃষ্টির বর্তমান এবং সাবেক সদস্যরা, যারা আমাদের সাথে এই প্রথম অধিবেশনটিতে আমাদের সব দিকে একের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার বন্ধু বড় ভাই সাইফুদ্দিন মোল্লা, কাজী আরাফাত, তানভীর সিদ্দিকি, ছোটো ভাই অভিষেক দত্ত, সবাইকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আমাদের আজকের এই অধিবেশনটির প্রারম্ভিক প্রেক্ষাপট হচ্ছে দেশভাগ। অনেকেই বলেন যে দেশভাগ আসলে তখনকার সময়ে যারা দেখেছেন, যারা এই সময়টা উপলব্ধি করেছেন এবং প্রত্যক্ষ করেছেন, তাদের কাছে এটা আসলে অনেকটাই জ্যান্ত মানুষের গা থেকে চামড়া ছিলে নেওয়ার মতো একটা ব্যাপার ছিল। সেটার পক্ষে বিপক্ষে অনেক মত আছে, দ্বিমত আছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা একটা ইউনিক ফরম্যাটে কথা বলবো। এখানে পক্ষে দুজন কথা বলবেন, বিপক্ষে দুজন কথা বলবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষে কথা বলবেন জনাব তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক সভাপতি ইউডিএস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে স্টিল রিবিল্ডিং লিমিটেড। পক্ষে আরও কথা বলবেন গাজী আরাফাত, সাংগঠনিক সম্পাদক দৃষ্টি চট্টগ্রাম, ডিরেক্টর অ্যাডমিন উইস কমিউনিকেশন। আর বিপক্ষে আছেন আমাদের শ্রদ্ধেয় সাইফুদ্দিন মুন্না, সাবেক সভাপতি পিউডিএস এবং সহকারী অধ্যাপক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিপক্ষে আরও কথা বলবেন অভিষেক দত্ত, সাবেক সভাপতি সিওএসডি, ফেলো টিচ ফর বাংলাদেশ। বিতর্কের শুরুতেই আমি একটু নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। এখানে কোনো পয়েন্ট অফ ইনফরমেশান বা পয়েন্ট অফ অর্ডার থাকছে না বা পয়েন্ট অফ প্রিভিলেজ থাকছে না। পক্ষে দুজন এবং বিপক্ষে দুজন স্বতন্ত্রভাবে বক্তব্য দেবেন। গঠনমূলক পর্বে আমরা 5 মিনিট করে সময় পাবো প্রত্যেকে। তারপরে আবার যুক্তি খণ্ডন পর্ব থাকবে 3 মিনিট করে। তারপরে আমরা সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমরা বিতর্কটা উপভোগ করবো। আসা একেবারেই শুরুতে আমি প্রথমেই বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কাজী আরাফাতকে, এই প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য জনাব কাজী আরাফাত। পক্ষে জনাব কাজী আরাফাত বলা হয়েছিল আমাকে। তানভীর ভাই প্রথমে আছে, সমস্যা নেই, আমি আছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে এই যে উদ্যোগে যে বিতর্ক একটি সভা বা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কিছুটা ভিন্ন ধাঁচে আমরা সেখানে কথা বলার চেষ্টা করব। একটা অসুখ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, বা আমাদের যে বাংলার বুকের ভেতর যে একটা কষ্ট আছে সেটা নিয়ে। তো এখন যদি প্রথম থেকে যদি আমি একদম প্রথম থেকে যদি আসি, তার বিতর্কের প্রস্তাবটা একটু দেখতে হবে। প্রস্তাবটা কি বলছে? বিতর্কের প্রস্তাব বলছে যে বুকের ভেতরে আমি আগলে রাখি ভাঙা বুক, ভাঙা বাংলা জোড়া লাগলে সেরে যাবে আমার অসুখ। আমার অসুখ আছে, আমার ভালো অসুখ আছে। আমি যদি বাঙালি হই, আমার প্রধান অসুখ হচ্ছে আমার অঙ্গহানি হয়েছে। যে অঙ্গহানি আমারকে তাড়িয়ে বেড়ায় বছরের পর বছর, যুগের পর যুগ। আপনাকে বুঝতে হবে যে অসুখটা কিসের। আপনি যদি প্রথমে মনে করেন যে জাতীয়তাবাদ একটা অসুখ, আমি এটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে রাজি নই, আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলতে রাজি নই। আপনি যদি বলেন যে দুটো দেশ, দুটো আলাদা মানুষ, জাতিসত্তা, আমি এটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে রাজি নই। আমি আপনার সাথে কোন জিনিসটা নিয়ে আলোচনা করতে রাজি, আমি কোন জিনিসটাকে আমার অসুখ বলতে রাজি। আমি অসুখ বলতে রাজি আমার সংস্কৃতি নিয়ে, আমি অসুখ বলতে রাজি আমার ভাষা নিয়ে, আমি অসুখ বলতে রাজি যে এই যে বাংলাটা আমার পরিচয়, এই পরিচয়টা কেন ভাঙা হলো, সেই জিনিসটা, এই পরিচয়টা ভাঙা না হলে কি হতো, কেন ভাঙলো এই পরিচয়। আপনি ট্রিপিক্যাল বাঙালিদের চরিত্রটা একটু দেখেন। আপনি যদি এপার বাংলায় অর্থাৎ বাংলাদেশের মানুষকে দেখেন, দারিদ্র আছে, দুর্নীতি আছে, এই দেশে না পাওয়ার একটা বেদনা আছে, সরকারের প্রতি ক্ষোভ আছে, বিরোধী দলের প্রতি ক্ষোভ আছে, আমরা মানুষগুলো রাজনৈতিক যাত্রা অনেকটুকু ক্লান্ত।
আপনি ওপার বাংলায় মানুষগুলোকে দেখেন, সেখানে একই রকম ক্ষোভ আছে। মানুষগুলো একইভাবে তাদের সরকার নিয়ে কিছুটা দুঃখী, সরকারের কাছে আর অনেক বেশি চায়, কখনো কখনো তারা বিরোধী দল নিয়ে দুঃখী, কখনো কখনো তারা তাদের রাষ্ট্রযন্ত্র নিয়ে দুঃখী, তারপরে তারা বেঁচে আছে। এই যে একটা মিল, এই যে একটা বেঁচে থাকার মিল, এই বেঁচে থাকার মিলটা আরো অনেক বেশি ভালো হতো যদি আজকে এই ভাঙাটা না হতো, আজকে যদি আমরা পুরো বাংলা একসাথে থাকতাম। দেখেন বাংলার ইতিহাসটা তো অনেক বেশি পুরাতন। আপনি যদি মনে করেন যে আপনি 47 বা 48 এসে আপনি বাংলা ভাগের ইতিহাস নিয়ে কথা বলে আপনি আসলে অসুখটাকে বুঝতে চাইবেন, আপনি এখানে বুঝতে পারবেন না। আপনাকে ইতিহাসের ছাত্র হতে হবে, আপনাকে আরো পেছনে ফেরত যেতে হবে। আপনি যদি দেখেন যে আসাম বাংলা প্রেসিডেন্সি হওয়ার একটা পথ, আবার অন্যদিকে আপনি যদি দেখেন বঙ্গভঙ্গ, আপনি যদি রাখি বন্ধনের কথা দেখেন, আপনি যদি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা এই গানটার পেছনের কথাগুলো যদি আপনি দেখেন, আপনি দেখবেন এখানে গভীর একটা বেদনা আছে। যে আপনি 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ, বঙ্গভঙ্গ রদের যে আনন্দ, সেই আনন্দের কথা দেখেন। আপনি 1905 সালে বঙ্গভঙ্গের যে কষ্টের কথা দেখেন, আপনি দেখবেন একটা অসুখ, যে অসুখটা ছড়িয়ে পড়েছে সেই অসুখটা আমরা টানছি আজ পর্যন্ত। আজকে যদি বাংলা ভাগ না হতো, কে জানে, কে জানে, হয়তো বাংলা আজকে হতো এমন হতে পারতো যে আলাদা একটা 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 একক জাতীয়তাবাদে বাঙালি একটা পরিচয় আপনি হতে পারতেন। আজকে আপনি এপার বাংলার মানুষ আর ওপার বাংলার দাদা, এই কথাগুলো আপনি আজকে হয়তো বলতেন না। আজকে ওপার থেকে আজকে আমরা নেটের মধ্যে দেখতে পাই, আমরা শুনতে পাই কাঙ্গাল দেশ, ওরা আমাদেরকে বলছে। এপার থেকে আমরা তাদেরকে বলছি দাদা, আমরা তাদেরকে বলছি কীর্তের শিরোমণি। কেন বলছি? কারণ আমাদের মধ্যে যে অসুখটুকু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে ভাগের অংশটুকু ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। সেই জায়গা থেকে আজকে মনে করি যদি এই বাংলাটা যদি জোরে লাগতো, হ্যাঁ আপনি আমাকে বলবেন কাটা তার আছে, বিপক্ষ দল থেকে বলার চেষ্টা করা হবে, আগ্রাসন আছে, আমি সব মেনে নিব, কিন্তু তার মূলে কোন অসুখটা রয়েছে, তার মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আপনার সেই সাংস্কৃতিক একটা বিভাজন, অখণ্ডতা আপনি আমি রাখতে পারি নাই। যদি রাখতে পারতাম তাহলে হচ্ছে কি অসুখটুকু থাকতো না। আজকে আপনি যদি আনন্দবাজারের যে কোনো একটা খবরের যদি আপনি কমেন্ট সেকশনে ঢোকেন, আপনি দেখবেন যে যদি বাংলা সম্পর্কিত যে কোনো ধরনের বাংলাদেশ সম্পর্কিত লেখা, আপনি দেখবেন সেখানে সেখানকার বাঙালিরা গালি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আপনি প্রথম আলো বা কালের কণ্ঠের কোনো একটা ভারত সম্পর্কিত বা আপনি কলকাতা সম্পর্কিত একটা নিউজে ঢোকেন, আপনি দেখবেন এপারের বাঙালিরা মানে প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে ওপারের বাঙালিদেরকে। কেন কেন আজকে আপনি বাঙালি হয়ে বাঙালিকে গালি দিচ্ছেন? কারণ আপনার মধ্যে একটা বিভেদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার মধ্যে যে দ্বিজাতিতত্বের যে ভূত আপনার কাঁধে সওয়ার করিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনাকে আসলে একটা অসুখে ফেলে দিয়েছে। আপনি নিজেকে এখন একটা কাঁটাতারের সীমানার এপারের মধ্যে পাবেন। দেখেন আমি যদি বলি যে ওপারের গঙ্গায় যদি ঢেউ যে এপারের পদ্মায় দোলাটা লাগবে, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। আমি যদি বলি ওপারের বাংলা ক্ষয়িষ্ণু হচ্ছে, এপারের বাংলা একই পথ ধরবে, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। আমি যদি বলি এপারের সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতিতে হারিয়ে যাচ্ছে, ওপারের সংস্কৃতিতে তার কি ঢেউ লাগবে না? যদি তাই হয়, যদি এই ঢেউগুলো লাগে, যদি গঙ্গার ঢেউ যদি আজকে পদ্মায় আসে, তাহলে ও দেশ আর এদেশের বাঙালিদের পার্থক্য কেন আজকে আপনি আলাদা করবেন? কেন আজকে আপনি তাদের মধ্যে একটা ভাঙা শব্দটা ঢুকিয়ে দিয়ে কেন আজকে আপনি আপনি রাখবেন? আমি আপনাকে কখনোই দুটো দেশের সীমানা ভাঙতে বলি না, কিন্তু আমি এখনই শেষ করছি, আমি কখনোই আপনাকে দুটো দেশের সীমানা ভাঙতে বলি না। আমি বলি যে সাংস্কৃতিক দূরত্ব আছে, সেটা দূর করুন। আপনি কলকাতার বাঙালি হলে আপনি আজকে আজকে বলেন, আমি বাংলাদেশের বাঙালি হলে হয়তো আজকে বলি, কিন্তু আমার আর আপনার কাছে এটা আজকে পেহলে অথবা ফার্স্ট বা টুডে না। ধন্যবাদ। তানভীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনাটির পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বিপক্ষে বক্তব্য নিয়ে আসছেন জনগণ অভিষেক ভক্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সকল ভিউয়ার্সকে যারা আমাদেরকে আজকে এই ব্রাত্যকথনটি উপভোগ করার জন্য এসেছেন। তানভীর ভাইয়ের কথা শুনছিলাম, তানভীর ভাইয়ের কথাগুলো অনেক
স্বপ্ন বিলাসী বাঙালি অনেকবারই আসলে বলে গিয়েছেন, কিন্তু এই স্বপ্ন বিলাসিতা নিয়ে না আসলে আমাদের টিকে থাকা যাবে না। তিনি অঙ্গহানির কথা বলেছেন। আমরা আসলে অঙ্গহানি কখন করি? যখন দেখা যায় যে আপনার কোনো একটা অঙ্গে যখন ক্যান্সার হয়, আপনার ওই অঙ্গটাকে না ফেলে দিলেই আপনার শরীরের জন্য সেটা ভালো হয়, আপনার সার্ভাইভালের জন্য সেটা প্রয়োজন হয়। আমরা বিশ্বাস করি যে বিপক্ষ দল থেকে যে যে অঙ্গহানির কথা বলছেন সেটা আসলে একটা ওয়েলফেয়ারের জন্য ছিল। বাস্তববাদীরা বলে থাকেন যে অঙ্গহানি করতেই হতো, আর ইউটোপিয়ানরা মানে তানভীর ভাইদের মতো ইউটোপিয়ানরা বলে থাকেন যে এই অঙ্গহানিটা না হলে কি না ভালো হতো। কিন্তু আসলে আমি যেটা বলবো, আমি বলবো যে এই অঙ্গহানিটুকু আসলে আকাঙ্ক্ষিত ছিল। কেন একটু বলি, একটু এঙ্গেজ করি, সেটা হচ্ছে তিনি বলছেন যে বাংলা একসাথে থাকা দরকার ছিল, বাঙালির ভাষা এক, সংস্কৃতি এক ছিল, এই জিনিসগুলো এক থাকাই দরকার ছিল। আসলে কথাটা ভুল, বাংলা কখনো সংস্কৃতিগত ভাবে এক কখনোই ছিল না। আজকে যখন মুঘল আমল থেকে আমি দেখি, তখনও হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে মুসলমানদের ব্যাপক প্রতিবাদ ছিল, অনেক আপত্তি ছিল। এমন কি তখনও এই যে আজকেও আমরা ভারতে গরু জবাই নিয়ে বিভিন্ন ধরনের যে মানে সমস্যাগুলো দেখে থাকি, এই গরু কাটা নিয়ে তখনও কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগেই ছিল। এমন কি তখন কিন্তু হিন্দুরা অনেক বেশি আর কনজারভেটিভ ছিল, তখন জাত পাত ছোঁয়াছুঁই এই বিষয়গুলো তুঙ্গে ছিল। এখন এই ধরনের একটা বিষয়ে যখন আমরা দেখি, তখন আপনি কখনো বলতে পারবেন না সংস্কৃতিগত মেলবন্ধন ছিল। এই সংস্কৃতিগত পার্থক্যটুকু সবচাইতে বেশি যখন হচ্ছে যে প্রকট হয়েছিল, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সময়। দেখেন বঙ্গভঙ্গ হওয়ার সময় তানভীর ভাই বলেছেন যে বিরাট সংখ্যক মানুষ হচ্ছে খুশি হয়েছে। আসলে আপনি যখন এই কথাটা বলেন, তখন পূর্ব বাংলার যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষরা ছিল তাদেরকে আপনি অপমান করেন, কারণ তারা কিন্তু চেয়েছিল এই বঙ্গভঙ্গটুকু হোক। কারণ এই বঙ্গভঙ্গ হওয়ার পরপরে কিন্তু এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে সার্বিকভাবে মোটামুটি উন্নয়নের একটি ধারা এসেছিল। কিন্তু আজকে এই স্বদেশী এই বঙ্গভঙ্গ রদের জন্য যখন স্বদেশী আন্দোলন তো শুরু হয়েছিল, তখন নেতারা কি করলেন? দেখেন রাখি বন্ধনের মতো অনুষ্ঠান নিয়ে আসলেন, বন্দে মাতরমের মতো স্লোগানগুলো নিয়ে আসলেন। আপনি বলেন এই বন্দে মাতরম স্লোগান কিংবা রাখি বন্ধনের যেই অনুষ্ঠানগুলো, এগুলো কি কোনো ইউনিফিকেশনকে প্রমোট করে? করে না। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি কিছু স্লোগান, এটা সম্পূর্ণ হিন্দুয়ানির কিছু সিম্বলিজমকে প্রমোট করে সবসময়। এইসব কারণে আপনি আসলে কখনোই বলতে পারবেন না যে সংস্কৃতিগত যে একতাবদ্ধতাটুকু তো মানে কখনো ছিল। আসলে সবাই সবসময় তাদের সাহিত্য সংস্কৃতিতে মানে স্পিকার তারা আসলে নিজেদের যেই ধর্মীয় দিকটুকু, এই ধর্মীয় দিকটুকু প্রমোট করার চেষ্টা করেছে। আজকে আমরা বলার চেষ্টা করব যে বিভেদ আসলে ঢুকিয়ে দেওয়া হয়নি, বিভেদ অনেক আগে থেকেই ছিল। দ্বিতীয়ত কেন এই বঙ্গভঙ্গটুকু আসলে আকাঙ্ক্ষিত ছিল, এবং তৃতীয়ত এটা কেন আসলে একটা অধিকতর উত্তম সমাধান। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, কখনোই বাংলা ভাগ হবে না এই কথাটা নিয়ে কখনো আসলে বিতর্ক হয়নি। সবসময় বিতর্ক হয়েছে যে কলকাতা পূর্ববঙ্গের সাথে থাকবে কিনা। বঙ্গবঙ্গ থেকে শুরু করে সোহরাওয়ার্দী যেসব নেতারা ছিলেন সবাই শেষ পর্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ আসলে বিভিন্ন রাজনৈতিক সুকৌশলে কলকাতাকে মানে পূর্ব বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, যেই কলকাতা কিনা আসলে পূর্ব বাংলার টাকাতেই গড়ে উঠেছিল। তারা কখনো কিন্তু বাংলা ভাগ হবে না এটা নিয়ে কিন্তু কখনো চিন্তা করেনি, তারা সবসময় এটাই আকাঙ্ক্ষিত ছিল সবার যে বাংলা ভাগ হবে। লক্ষ্য করুন তখন 11টা প্রদেশ ছিল, 11টা প্রদেশের মধ্যে 4টা প্রদেশ ছিল মুসলিম নিয়ন্ত্রিত। এই মুসলিম নিয়ন্ত্রিত 4টা প্রদেশের মধ্যে একমাত্র পূর্ব বাংলা ছিল মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতা। এখন আপনাকে বুঝতে হবে এই মুসলিম লীগ কেন আসলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কারণ এই যে মানে স্পিকার এখানকার মানুষরা ছিল তারা আসলেই বিভিন্ন ধরনের বিভেদের যে একটি চূড়ান্ত পর্যায়ে, বিভেদের চূড়ান্ত পর্যায়ে তারা একটা রাজনৈতিক বিভেদও চাচ্ছিল। সাংস্কৃতিক বিভেদ কিন্তু রাজনৈতিক বিভেদ থেকে কখনোই আলাদা নয়, কারণ এই সংস্কৃতি রাজনীতি মিথস্ক্রিয়া হয়ে সবসময় একটা মানে একক প্যাকেজ হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। লক্ষ্য করুন আজকে আজকে লক্ষ্য করুন যে সমঝোতার যে বিষয়টুকু, সেই সমঝোতার বিষয়টুকু কখনো সাংস্কৃতিকগত ভাবেও যে সম্ভব ছিল না এটা দেখিয়েছি, রাজনৈতিক ভাবেও কখনো সম্ভব ছিল না। আজকে যখন 1937 সালে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন হয়েছিল, সেখানে পাঞ্জাবে হচ্ছে সেকুলাররা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, আর হচ্ছে পূর্ব বাংলায় মুসলিম লীগ কিংবা কৃষক প্রজাপতি কেউ কিন্তু আসলে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন চাইলে কিন্তু কংগ্রেস এসে ওদের সাথে এক টেবিলে বসে একটা গণপরিষদ তৈরি করতে পারতো, কিন্তু করেনি। কংগ্রেসের সবসময় এটা দাবি ছিল যে তারা কেন্দ্রের শাসনকে কখনোই আসলে দুর্বল করবে না। সো এই ধরনের কেন্দ্রের শাসনকে দুর্বল করতে না চাওয়া কিংবা ছোটখাটো বিষয়ে বনিবনা না হওয়ার কারণে সে 37-এর সমঝোতাও কিন্তু ভেস্তে গেল।
1946 সালের দিকে যদি দেখি, আজকে যে ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল ওখানে লিয়াকত আলী খান একটা হাইটেক্স বাজেটের রাজস্ব দিয়েছিল। এখন হাইটেক্স বাজেটের রাজস্ব দেওয়াটার একটা লেজিটিমেট কারণ ছিল, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল ব্যবসা হচ্ছে অনেক বেশি প্রফিট পেয়েছিল তাদের প্রফিটটাকে সোপ করে ফেলার জন্য। কিন্তু আজকে কংগ্রেস করলো কি, কংগ্রেসের এবং হিন্দু মহাসভা তারা হচ্ছে যে আন্দোলন করলো, তারা এইটা প্রিচ করার চেষ্টা করলো যে এই হাইটেক্স বাজেটটুকু আসলে হিন্দু ব্যবসাকে মানে ধ্বংস করে দেওয়ার জন্য লিয়াকত আলী খান দিয়েছে। আসলে যেটা ছিল না, মুসলমান ব্যবসাকেও কিন্তু সেম ভাবে হাইটেক্স গুলো দেওয়া হয়েছিল। তো সবসময় আমরা দেখেছি সমঝোতা হওয়ার যে পটটুকু সবসময় এটা রুদ্ধ ছিল সাংস্কৃতিগত ভাবেও এবং হচ্ছে মানে দেশগত ভাবেও। সবচেয়ে শেষে যেটা বলবো সেটা হচ্ছে এটা একটা অধিকতর মানে উত্তম সমাধান ছিল, কেননা আজকে এই ধরনের গৃহ বিবাদ গুলো যদি আসলে বন্ধ না হতো, এই ধরনের দাঙ্গা হামলা, আগস্ট মাসে 3000 কলকাতাবাসী মৃত্যুবরণ করেছিল, নোয়াখালীতে দাঙ্গা হয়েছে, এগুলো যদি বন্ধ না হতো কখনো নেশনহুড তৈরি হতো না। কারণ এই পুরো পূর্ব বাংলা থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষ সবসময় বিদেশিদের শাসন দ্বারা মানে স্পিকার পরিচালিত হয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের নেশনহুড ছিল না, কোনো জাতীয়তাবাদ ছিল না। আজকে গৃহ বিবাদ, গৃহ দাঙ্গা এগুলো যখন বন্ধ হয়েছে তখন গিয়ে আসলে আমরা দেখেছি যে কিভাবে তারা দেশ রক্ষা কিংবা হচ্ছে দেশ গঠনের দিকে মনোযোগী হতে পেরেছে। কিংবা আজকে যখন আমরা 1971 সালেও দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এটাও সম্ভব হয়েছে আসলে দেশ বিভাগের কারণে, বাংলা ভাগের কারণে। যদি এটা সম্ভব না হতো বাংলাদেশের যে দেশ বিভাগটুকু এগুলো হতো না, বাংলাদেশ বেটার অফ হতো না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটাই, এই অঙ্গহানিটুকু আমাদের জন্য আসলে আমাদের সার্ভাইভালের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো অফিসে, খুব সুন্দরভাবে আপনার বক্তব্য সময় শেষ করার জন্য। বুকের ভেতরে আমি আগলে রাখি ভাঙা বুক, ভাঙা বাংলা জোড়া লাগলে সেরে যাবে আমার প্রস্তাবের পক্ষে। আমি আরেকবার আহ্বান জানাচ্ছি জনাব কাজী আহমদ। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। এবং শুরুতেই আমি আজকের এত চমৎকার একটি বিষয়ে আমার সহবিতার্কিক হিসেবে পক্ষের বক্তা তামির আহমেদ সিদ্দিকী এবং বিপক্ষের বক্তা সাইফুদ্দিন মুন্না এবং অভিষেক গুপ্ত তাদের সবাইকে এবং সেই সাথে যত ভিউয়ার্স আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় সভাপতি, শুরুতেই আমার বিজ্ঞ প্রতিপক্ষ অভিষেক দত্ত তিনি ভুল একটি প্রেক্ষাপট নিয়ে মাননীয় সভাপতি আজকে বিজ্ঞপ্তি শুরু করেছেন। আমরা শুনতে পেলাম তার পুরো 5 মিনিটের বক্তব্যে তিনি ইতিহাসের বুলিয়া আওড়ালেন মাননীয় সভাপতি। আজকে আমরা ঠিক ইতিহাসের যে বিষয়গুলো পুরো দুই বাংলার মানুষ না শুধুমাত্র পুরো বিশ্বের, এমনকি বিলেতের লন্ডনের যে লর্ডরা ছিলেন তাদের বংশধর পর্যন্ত সবাই জানে ইতিহাসে কি হয়েছিল। আজকে আমরা ইতিহাস ঘাটার জন্য মাননীয় সভাপতি আমরা এখানে বসিনি, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসছি, আমাদের যে ভাঙ্গা বাংলা এটা যদি জোড়া লাগতো তাহলে আমাদের জন্য সেটা কতটুকু সমৃদ্ধ হতে পারতো, আমাদের জন্য কতটুকু ভালো হতো, আর যদি জোড়া না লাগে সেটা আমাদের জন্য কি কি ভালো বইয়ে নিয়ে আসতে পারতো, সে ব্যাপারটা নিয়ে আলোচনা হলে আমার মনে হয় মাননীয় সভাপতি আরো অনেক বেশি সমৃদ্ধকে আলোচনা আমরা শুনতে পারতাম। মাননীয় সভাপতি, আজকে আমি আবার শুধুমাত্র 3টা কিংবা 4টা পয়েন্টে আলোচনার চেষ্টা করবো, যদি আপনি আমাকে সময় দেন তাহলে পরবর্তীতে আরেকটি পয়েন্ট আমি যোগ করবো, যে ভাঙ্গা বাংলা যদি জোড়া লাগে কিভাবে আজকে আমার যে অসুখ সেটা সেরে যাবে। মাননীয় সভাপতি, খেয়াল করুন আমার প্রথম বক্তা কিন্তু তিনি 1905 সালের বঙ্গভঙ্গের সেই প্রসঙ্গটা নিয়ে এসেছিলেন। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তখন কিন্তু দুই বাংলার মানুষ কোনোভাবেই সেই বঙ্গভঙ্গকে মেনে নিয়ে মাননীয় সভাপতি, আপনি ভালো করে জানেন আমাদের কবিগুরু নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেই সময় তিনি একটি বাউল গান রচনা করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাননীয় সভাপতি, পরবর্তীতে সেই গানটি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ পর্যন্ত করা হয়। মাননীয় সভাপতি, তার পরবর্তী সময়ে কংগ্রেস কিংবা মুসলিম লীগ, জিন্না কিংবা নেহরু তাদের রাজনৈতিক জাতাকলের পরে আমাদের হয়তো বা একটা বঙ্গভঙ্গ হয়ে গেছে, আমাদের দুই বাংলা বিভক্তি হয়েছে মাননীয় সভাপতি, কিন্তু ঠিক তারপরও আমাদের এখনো পর্যন্ত এবারে যেটা পদ্মা ওইবারে সেটা গঙ্গা হিসেবে পরিচিত হচ্ছে মাননীয় সভাপতি। তাহলে আজকে যদি ভাঙ্গা বাংলা জোড়া লাগে আমরা কোন কোন অংশে এগিয়ে থাকতাম মাননীয় সভাপতি, সেই পয়েন্টগুলো আজকে আমি আপনার মাধ্যমে যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করবো। প্রথম পয়েন্টে হচ্ছে মাননীয় সভাপতি, আমাদের মনের অসুখ, সে অসুখটা সেরে যেত। একটি শিশুর জন্ম হয়েছে ওই বাংলায়, তার বেড়ে ওঠা, তার শৈশব, তার সবকিছু হচ্ছে ওই বাংলায়, হঠাৎ করে সকালে ঘুম ভেঙে সে জানতে পারলো এই দেশটি আর তার নেই, তার পরিচিত যে মানুষগুলো যাদের সাথে তার বেড়ে ওঠা সে মানুষগুলো তার আপন থাকতে পারবে না, তার দেশটি ভাগ হয়ে গিয়েছে মাননীয় সভাপতি, সে মানুষগুলো বাংলাদেশে চলে আসলো। আপনি সেজন্য এখনো পর্যন্ত দেখতে পাবেন ভারতের অনেক কলকাতা পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে, ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে যাদের আদি বাড়ি ছিল বাংলাদেশে,
আবার বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের আদি বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষ সভাপতি। এই যে মানুষের মধ্যে যে মেলবন্ধনে হঠাৎ করে যে ক্ষতটা, আপনি আজকে বক্তব্যের শুরুতে যেটা বলেছিলেন, তৎকালীন মানুষের জন্য সেটা ছিল তাদের গায়ের চামড়া তুলে নেওয়ার মতো মানুষ সভাপতি একটা ব্যাপার ছিল। তাই তাদের যে মনের অসুখ মানুষ সভাপতি সেটা এখনো রয়ে গেছে, যে ক্ষতটা সেটা এখনো রয়ে গেছে। যদি ভাঙ্গা বাংলাটা জোরে লাগে মানুষ সভাপতি, সবার আগে আমাদের কিংবা আমার সেই মনের অসুখটা সেরে যাবে। মানুষ সভাপতি আপনি সেজন্য খেয়াল করবেন, এখনো পর্যন্ত কিন্তু দুই বাংলার মধ্যে বিয়ের সম্পর্ক হয়, নানা ধরনের সম্পর্ক হয়। তাদের অনেকের বাবার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে, তাদের অনেকের নানার বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে। মানুষ সভাপতি আপনি তো মানুষের যে সম্পর্ক, মানুষের মনের যে টান, সেটা র্যাকলিফের সেই বিভক্তির মাধ্যমে কিংবা বিজিবি কিংবা বিএসএফ এর যে বিভক্তি টহলের মাধ্যমে কিন্তু মানুষ সভাপতি কোনোভাবে আলাদা করা যায় না, আলাদা করা সম্ভব হয়নি এবং আলাদা করা সম্ভবও হবে না মানুষ সভাপতি। আমার প্রথম পয়েন্ট আমি ক্লিয়ার করে গেলাম। দ্বিতীয় ব্যাপারটা, সেই মানুষ সভাপতি আমাদের সাংস্কৃতিক ব্যাপারটা, সাংস্কৃতিক ব্যাপারটা কিভাবে দেখুন, আজকে আমরা সাংস্কৃতিক ভাবে অনেক বেশি অগ্রসর থাকতে পারতাম। আমরা দেখেছি যেভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের চলচ্চিত্র কয়েক বছর ভালো ছিল, কিন্তু এখন কিন্তু মুখ থুবড়ে পড়েছে আমাদের চলচ্চিত্র। সে তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অনেক ভালো একটা পর্যায়ে এগিয়ে গেছে মানুষ সভাপতি আমরা দেখতে পেয়েছি। আজকে যদি আমরা দুই বাংলা একসাথে থাকতে পারতাম, সমাজের কথা বলে সমাজের মুখপাত্র হিসেবে যে চলচ্চিত্রকে আমরা দেখি, আমাদের সেই চলচ্চিত্র জগৎটা অনেক বেশি সমৃদ্ধ হতো। মানুষ সভাপতি আজকে সত্যজিৎ রায়কে বিভক্তি করার কোনো প্রয়োজন পড়তো না মানুষ সভাপতি। শুধুমাত্র সেটা নয়, আজকে মানুষ সভাপতি যে মাস্টারদের সূর্য সেনকে নিয়ে দুই বাংলার মানুষ সবাই গর্ব করে, সে মাস্টারদের সূর্য সেনকে কিন্তু আজকে বাংলাদেশ নাকি কলকাতার সেই আখ্যা দেওয়ার জন্য মানুষ সভাপতি আমাদেরকে উঠে পড়ে লাগতে হয়। মানুষ সভাপতি শুধুমাত্র সেটা নয়, আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সাহিত্য চর্চা। দুই বাংলার লেখক সাহিত্যিকদের যে সাহিত্য চর্চা সেটা অনেক বেশি নিরবিচ্ছিন্ন হতো। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো কথাই তিনি বললেন না, তিনি ইতিহাসের বুলি আওড়িয়ে গেলেন কেন, তিনি এই ব্যাপারটা যে সমৃদ্ধ হতো সেটা নিয়ে কেন কথা বললেন না মাননীয় সভাপতি আমি জানি না। মাননীয় সভাপতি আমার তিন নম্বর পয়েন্টে নিয়ে কথা বলবো, আপনি যদি অনুমতি দেন পরবর্তীতে চার নম্বর পয়েন্টে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের উত্তরবঙ্গের অনেকগুলো গ্রাম, শত শত গ্রাম মাননীয় সভাপতি এখন বন্যায় প্লাবিত হয়ে মাননীয় সভাপতি পানি নিচে পড়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফারাক্কাবাঁধ। আজকে যদি মানুষ সভাপতি আমরা দুই বাংলা এক থাকতাম, সীমান্ত সম্পর্কিত যে সমস্যা, যে সমস্যার কারণে বাংলাদেশের আজকে অনেক বেশি মাথা ব্যথা মানুষ সভাপতি, এই সমস্যাগুলো আজকে থাকতো না। আজকে ফারাক্কাবাঁধ প্রসঙ্গটাই মানুষ সভাপতি থাকতো না। আজকে উত্তরবঙ্গ নতুন করে বাংলাদেশে কিংবা পুরো বাংলার উন্নয়নের জন্য একটা বড় ধরনের একটা দ্বার হতে মানুষ হতে পারতো মানুষ সভাপতি। আমরা বাংলাদেশটা, আমাদের পুরো বাংলাটা মানুষ সভাপতি নতুন করে একটা উত্তরণের জায়গা ফিরে পেত। আরেকটা পয়েন্ট মানুষ সভাপতি, চার নম্বর পয়েন্ট যেটা আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাণিজ্যের উন্নয়ন হতো। আজকে খেয়াল করুন, বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক বাণিজ্যের অনেকাংশ কিন্তু নির্ভর করে কলকাতার উপরে। তাহলে তাদেরকে যে আমরা ট্যাক্স দিতে হচ্ছে, তাদেরকে আমাদের যে টাকাটা দিতে হচ্ছে, সেই জিনিস সমস্যাটা আজকে আমরা থাকতো না। বাণিজ্যগত দিক দিয়ে মানুষ সভাপতি আজকে আমরা অনেক বেশি এগিয়ে থাকতাম এবং আমাদের যে সমৃদ্ধটা মানুষ সভাপতি সেটা অনেক বেশি ত্বরান্বিত হতো। মানুষ সভাপতি যদি সময় আছে সর্বশেষ পয়েন্ট আমি একটু বলি, সেটা হচ্ছে আজকে যদি দুই বাংলা একসাথে থাকতো, আপনি জানেন মানুষ সভাপতি পশ্চিমবঙ্গ বিশাল আয়তনের একটি জায়গা। আমরা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে যদি একসাথে থাকতে পারতাম, আমাদের যে বিশাল আয়তন সৃষ্টি হতো, আমাদের যে মেধা, মানুষের যে মেধা পেতাম, যে মননশীল মানুষ পেতাম, আমরা পুরো বিশ্বে কিংবা অন্তত এশিয়ার তুলো মানুষ সভাপতি আমরা পরাশক্তি হিসেবে মানুষ সভাপতি আমরা আবির্ভূত হতে পারতাম। যেটা মানুষ সভাপতি এখন হতো বা আমরা সেটা এককভাবে পারছি না। আমরা তিনি আমাদের আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ অভিষেক দত্ত, তিনি আজকে ধর্মীয় যে কথাগুলো বলে গিয়েছেন, তিনি পুরো ভারতের ধর্মীয় প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে নিয়ে চলে এসেছেন মানুষ সভাপতি, যেটা কখনোই আজকে প্রসঙ্গের সাথে যায় না। আজকে প্রসঙ্গের সাথে তার দেখানো দরকার ছিল পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলার মানুষের, মানে পূর্ববঙ্গের মানুষের যে সাংস্কৃতিক বিভাজন কতটুকু ছিল, সেটা আদৌ পুরো বাংলাকে রিপ্রেজেন্ট করে কিনা সে জায়গা থেকে যদি তিনি দেখাতে পারতেন, তাহলে হয়তো সেটা আমরা মিলে নিতে পারতাম। যেহেতু তিনি পুরো ভারতে মানুষ সভাপতি, আমি 30 সেকেন্ডে শেষ করছি। মানুষ সভাপতি আমি যে পয়েন্ট গুলো নিয়ে কথা বললাম, আমরা মনে করছি যদি দুই বাংলা এক হতো, যদি ভাঙ্গা বাংলা জোড়া লাগতো, তাহলে আমাদের যে মনের ক্ষতটা, আমাদের বাণিজ্যিক যে উন্নয়নটা, আমাদের বিশ্বে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার যে সুযোগটা, সেটা অনেক বেশি ত্বরান্বিত হতো। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ সবাই। আপনার মাইক্রোফোনটি একটু আনমিউট করে নিবেন প্লিজ। ভাঙ্গা বুকের তোরে আমি আগলে রাখি ভাঙ্গা বুক,
ভাঙ্গা বাংলা জোড়া লাগে সেরে যাবে আমার ওষুধ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দানার জন্য। মাননীয় স্পিকার, আমরা শুনছিলাম আমাদের পক্ষ দলের আমাদের যা সরকারি দল তাদের দুজনের বক্তব্য, তারা বারবার একটি অঙ্গহানির কথা বলছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মানব দেহে অনেক ধরনের অঙ্গ রয়েছে, যার মধ্যে একটি অঙ্গ হচ্ছে মাননীয় স্পিকার, যার নাম হচ্ছে মাননীয় স্পিকার পিত্তথলি। আপনি জানেন, যার মধ্যে পাথর হলে মাননীয় স্পিকার সেটি ফেলে দিলেই পুরো মানব দেহের শরীরের জন্য ভালো হয়। মাননীয় স্পিকার, আপনি জানেন 1945 সালে ভারতের পশ্চিমবঙ্গে যে দাঙ্গা শুরু হয়েছিল সেটি বাংলাদেশের নোয়াখালী লক্ষ্মীপুরে এসেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ইংল্যান্ড থেকে 1945 সালে যে যে মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছিল তিনি ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ভারতের স্বাধীনতার ভারতকে স্বাধীন করার জন্য। তিনি এসে 2 বছরে মাননীয় স্পিকার ঘোড়ার ঘাসি কেটেছেন, ভারতকে স্বাধীনতা দিতে পারেনি। কেন পারেনি সেই ইতিহাসটুকু আমাদেরকে জানতে হবে মাননীয় স্পিকার। এরপরে আমরা গিয়ে বলতে পারবো ভারত 2 বাংলা জোড়া লাগা উচিত কি না। সেখানে যাওয়ার আগে আপনার কাছে 3টি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে সরকারি দলকে। তখনকার অসুখটা ছিল আর বর্তমানে অসুখ একদম করে এই অসুখ সৃষ্টি হলো কেন? আদৌ এই যে অসুখ নাকি আপনাদের মনের একটি সমস্যা, এটি আপনাকে জাস্টিফাই করতে হবে। দ্বিতীয়ত, আদৌ কি বাংলা ভেঙেছে নাকি 2 বাংলার মধ্যে মিথস খেয়েছে মাননীয় স্পিকার, এটি আপনাকে বুঝতে হবে মাননীয় স্পিকার। তৃতীয়ত, মাননীয় স্পিকার, যদি 2 বাংলা জোড়া লাগে তাহলে মাননীয় স্পিকার ফলাফল গুলো কি হবে? আরাফাত কিছু বলার চেষ্টা করেছিল, এর কনসিকুয়েন্সেস গুলো কি হবে? আমি আপনাদের গুলো যুক্তি খণ্ডনে বলবো কেন এগুলো করা সম্ভব ছিল না। তৃতীয়ত, যদি ভাঙ্গা বাংলা জোড়া লাগে তবে সেটি কিভাবে লাগবে, লাগলে সেটি কার আন্ডারে যাবে, ভারত নাকি পাকিস্তান? ওই প্রেক্ষাপটে ওই সময় এটি কি ছিল, এই জায়গাটা আপনাকে দেখানো দরকার ছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তানভীর প্রথমে এসে খুব সূক্ষ্ম ভাবে একটি কথা বলার জন্য চেষ্টা করলেন, যার আজকে পুরো জাতীয়তাবাদ নিয়ে কথা বলবো না, আমরা শুধু বাঙালি নিয়ে কথা বলবো, হয়তো ভবিষ্যতে আমরা একটা বড় বাঙালি জাতীয় ভারত এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পৃথক হচ্ছিল, বাংলাদেশ এবং ভারত নিয়ে একটি প্রশ্ন উঠেছিল। মাননীয় স্পিকার, কোনটি পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ থাকবে নাকি ধর্মের ভিত্তিতে এখানে যাবে? ঠিক সেই সময় যে বিদেশে এসেছিলেন মাননীয় স্পিকার, তার সে মার্কিন ব্রিটিশ ব্রিটিশ যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তার পেন্সিলের দাগে 2টাকে ভাগ করে দিলেন পাঞ্জাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ধর্মের ভিত্তিতে। সেই কনসিকুয়েন্স আমরা একটি জাতিতত্ত্ব পেয়েছি, আমরা আমাদের জাতিকে নিয়ে এগিয়ে যাওয়া শুরু করেছি। হঠাৎ যদি আজকে আমি 2 বাংলা জোড়া লাগাতে যাই হবে সেটি দেখিয়ে যাওয়া দরকার। শুধু মনের আবেগ দিয়ে জোড়া লাগালে মাননীয় স্পিকার একটি দেশ কখনো চলতে পারে না। কন্ট্রোল করার চেষ্টা করতো, ইভেন 1937 সালে 11টি প্রদেশ ছিল ভারতবর্ষে পুরোটা, যার মধ্যে 4টি ছিল মুসলিম অধ্যুষিত, 7টি ছিল হিন্দু অধ্যুষিত। তাহলে এই যেসব জায়গায় মুসলিম হিন্দুদের দ্বন্দ্ব উইশাল থেকে আসছে, বর্তমান পরিস্থিতি সেটি আরো বেড়ে যেত এখন সেটি সম্ভবত না। আসুন আন্তর্জাতিক রাজনীতির কথা বলি। মানুষ দেখুন, সেই সময় এই বঙ্গভঙ্গ এই 2 বাংলা বিভক্তি হওয়ার ফলে কিন্তু একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, ভারত সৃষ্টি, পাকিস্তান সৃষ্টি, পরবর্তীতে আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি, রাষ্ট্র পেয়েছি, আমাদের নিজেদের অর্থনীতির টাকা আমরা চালু করেছি। আমরা দেখাতে পারি তারা বলছিল আমরা সাংস্কৃতিক মেলবন্ধন আছে দুই দলের। কিসের সাংস্কৃতিক মেলবন্ধন? ভাষাই যেখানে দুজন 2 বাংলার সঠিক ভাবে একরকম ফলো করে না সেখানে বাকি সংস্কৃতি বাদ দেন। আমাদের সংস্কৃতিতে আমরা যেটি বহন করি ভারতীয় কলকাতা সংস্কৃতি সেটি বহন করে না, তারা দাদাবাবুরা দাদাবাবুর সংস্কৃতি বহন করে, আমরা আমাদের বহন করে। এই দুই জায়গায় অনেক পার্থক্য রয়ে গেছে মানুষ থেকে, এবং এটিকে যদি আপনি এক জায়গায় আনতে চান আরো 50 বছর সময় দিতে হবে মানুষ থেকে, তাও আজকে থেকে শুরু করলো 50 বছর হবে কিনা তাদের দুজনকে দেখে যাওয়া দরকার ছিল। মানুষ স্পিকার, মানুষ স্পিকার, তাদের দল থেকে আরেকটি বড় কথা বলা হলো, 30 সেকেন্ডে শেষ করছি, ফারাক্কাবাদ নাকি কোনো সমস্যা থাকতো না। দেখেন, ফারাক্কাবাদ বলুন যাই বলুন, এখনো মানুষ স্পিকার কাপ্তাইতে যখন পানি বেশি হয়ে যায় বাঁধের পানি ছেড়ে দেয়, রাঙ্গুনিয়ে ভেসে যাক আর হাটাচারে ভেসে যাক, দেখেন না যে মানুষ স্পিকার যে আপনাকে বেশি মুখে খাপ্পার দিবে তার কথাই আপনি শুনবেন, সে ফারাক্কাবাদই বলুন আর যে কোনো বাঁধই বলুন। যদি আমাদের এলাকা নিষ্পেষিত থাকতো এই 2 বাংলা এখনো ফারাক্কাবাদের পানি আমাদের বাংলাদেশে ছেড়ে দিত। ধন্যবাদ, যুক্তি খণ্ডন পর্বে আরো কথা হবে। ধন্যবাদ যারা আপনাকে তার অসাধারণ বক্তব্য পেশ করার জন্য। এর মাধ্যমে আমরা গঠনমূলক পর্ব শেষ করলাম, এখন জমজমাট যুক্তি খণ্ডন পর্ব।
যুক্তি খণ্ডন পর্বে আমি প্রথমে আবার আহ্বান জানাচ্ছি জনাব তানভীর আহমেদ সিদ্দিকীকে তার যুক্তি খণ্ডন পর্ব নিয়ে উপস্থাপন। আমরা কি আমাদের বক্তাকে হারিয়ে ফেলি? আমরা একটু অপেক্ষা যদি তানভীর ভাইকে ধরতে না পারি তাহলে আমরা কাজে আরো সপ্তাহে কাজ চলবে। আমি একটা কথা এটা দিয়ে আমি শেষ করতে চাই। আপনি যতই বলেন আপনার অ্যাপেন্ডিসাইটিস আপনার শরীরে প্রয়োজন নাই, এটা আপনার কোনো কারণে এটা যদি একটু বিগড়ে যায় আপনার শরীর খারাপ করবে আপনি সেটা ফেলে দিবেন। আপনি টনসিলের কথাও বলতে পারেন, আমি মানি এটা আপনার প্রয়োজন নাই, আপনি ফেলেও দেন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি আজীবন ওই টনসিলের কথা মনে রাখবেন। আপনার একটা টনসিল ছিল সেটা আপনি কেটে ফেলে দিয়েছেন, আপনার একটা অ্যাপেন্ডিসাইটিস ছিল, আপনার পেটে যখন আপনি হাত দিচ্ছে সেলাইয়ের মধ্যে হাত পড়বে আপনি আজীবন মনে রাখবেন আপনার এখানে একটা অঙ্গ ছিল, সেই অঙ্গটা আপনাকে কেটে ফেলে দিতে হয়েছে। আজকে যখন আমি বক্তব্যটা শুরু করি আমি ঠিক এটা দিয়েই শুরু করেছিলাম, কোথায় প্রয়োজন কোথায় কি এই জিনিসটা আপনার থাকবে। আপনি সময়ের সাথে সাথে আপনি ফারাক্কাবাদ নিয়ে কথা বলবেন, আপনি সময়ের সাথে সাথে আপনি আগ্রাসন নিয়ে কথা বলবেন, আপনি জাতীয়তাবাদ নিয়ে কথা বলবেন, কিন্তু আমার বুকের ভেতর যে বেদনা আছে একটা একক বাঙালি হিসেবে কথা বলতে না পারার সে বেদনাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা করা আপনার জন্য উচিত না। আমার প্রথম কথা ছিল সেই জায়গায়, আমার অসুখটা এই জায়গায় যে আপনি কখনো আপনার এই যে পরিচয় বাঙালি পরিচয় এইটাকে আপনি বিভাজন করতে পারেন না, আপনি যখনই করবেন তখন আমার অসুখ হয়। আপনি প্রথম থেকে আপনি আজকে আমি একদম আমার সাথে আরাফাত কথা বলেছে, আমি আরাফাতেরও কিছু জায়গায় হচ্ছে কি আমি আমি বলতে চাই যে আরাফাতের কিছু কথা আমার ভালো লাগে নাই, কারণ সে প্রথম থেকে সে একই ভাবে সে মানে বিপক্ষ দল যেভাবে রাজনৈতিক ভাবে কথা বলার চেষ্টা করেছে আরাফাত সেই জায়গায় কথা বলেছে, কেন এই জায়গায় হওয়া উচিত না। কখনো আপনি শুধু সবসময় আপনি রাজনীতি আপনি চায়ের টেবিল আপনি হচ্ছে কি একটা দেশ একটা কাঁটা তার এটা নিয়ে আপনি পড়ে থাকবেন আপনার প্রচুর সমস্যা থাকবে, এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। যেখানে ধর্ম আছে সেখানে অধর্ম আছে, যেখানে আপনি স্বর্গের কথা বলবেন আপনাকে নরকের কথা বলতে হবে, আপনি হিন্দু মুসলমান দাঙ্গার কথা বলছেন খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট দাঙ্গা শত বছরের উপরে চলে আসছে আরো 200 বছর চলবে, আপনি এখন একটা ক্রুসেড শুরু করেন এরা এক হতে পারবে না, তাহলে আপনি কেন এই দাঙ্গার উদাহরণটাই আমাকে দিবেন আমার অসুখটা বাড়ানোর জন্য বাঙালিকে ভাগ করার জন্য? আপনি বলার চেষ্টা করছেন আগ্রাসন হচ্ছে, আমি বলবো আজকে আপনি ভারতে দেখেন আজকে মুম্বাইয়ের আগ্রাসনের কাছে কলকাতা কিছু না, আজকে বাংলাদেশে ঢাকার আগ্রাসনের কাছে চট্টগ্রাম কিছু না। আপনি আমাকে আগ্রাসনের 101টা লিস্ট দেখাতে বলেন আমি আপনাকে 101টা লিস্ট দেখাবো আগ্রাসনের, তাহলে আপনি দুটো দেশের আগ্রাসন আপনি মিল পাবেন, এগুলো নিয়ে কথা বলার দরকার নাই, আপনি এগুলো চাইলে 101টা পাবেন। কিন্তু আপনি আমার জায়গায় এসে একবার কথা বলেন যখন আপনার বাঙালি সত্তা দুভাগ হয়ে যাচ্ছে, যখন আজকে আজকে মুন্না ভাই যখন বলছেন দাদাবাবু দাদাবাবুর মতো থাকবে আমি আমার মতো থাকবো, তখন আমার অসুখটা বাড়ে। কেন আজকে আমি আমার মতো আর দাদাবাবু তার মতো করে থাকবে? কেন আজকে আপনি বাঙালি বলতে পারছেন না? কেন আজকে যখন ইন্ডিয়ার তামিলরা এবং শ্রীলঙ্কার তামিলরা যখন আজকে একজনের দুঃখে আরেকজন ব্যতীত হয় তখন আমরা বলতে পারি তামিলদের শক্তি তাদের একতা, আর এই আমরাই বলার সময় আমরা আজকে বলবো ওপারের দাদাবাবু আর এপারের আমরা, এই পার্থক্যটা খারাপ, এই পার্থক্যটা আমার অসুখ তৈরি করে। আমি এই জায়গায় কথা বলছি, আপনি বলার চেষ্টা করবেন যে আজকে অনেক সমস্যা আছে, আপনি মমতা দির কথা বলার চেষ্টা করবেন, আজকে আপনি আমাদের হাসিনা আপার কথা বলার চেষ্টা করবেন। সহজ কথা, হাসিনা আপা তার রাজনীতি নিয়ে আছেন, মমতা দি তার রাজনীতি দিয়ে আছেন, তারা রাজনীতিবিদ, কিন্তু আমি একজন বাঙালি আমি একজন সাধারণ মানুষ, ওপারের কাঁটাতারের ওপারে আমার আমার দাদাবাড়ির রূপটা হচ্ছে আসাম, কাঁটাতারের ওপারে আসামে যে আমার আত্মীয় স্বজন গুলো আছে তাদের সাথে আমার পার্থক্য জাতীয়তার, তারা বাঙালি আমি বাঙালি, দিন শেষে তাদেরকে আমাকে বলতে হয় হচ্ছে কি অসমিয়ান বাঙালি আর আমি হচ্ছে কি বাংলাদেশের বাঙালি। এই কষ্টটুকু যাদের বিভাজন নাই তারা বুঝবে না, যারা রাজনীতি নিয়ে ভাবছে তারা বুঝবে না। আপনি নেহরুর কথা শুনে আজকে আপনি অনেক কথা বলতে পারবেন, আপনি আজকে জিন্নার কথা শুনে আজকে আপনি অনেক কথা বলতে পারবেন, আপনি আজকে একবার কি অঞ্জনের কথা শুনেছেন? অঞ্জন দুপাশ থেকে দাঁড়িয়ে বলছে এই জয়িতা তোমার ও জয়িতা আমার,
এপারের চিঠি ওপারে যেতে আর কত সময় লাগবে, এর জবাব কি আপনি দিতে পারবেন না নেহেরু, না আজকে এই জবাবটা জিন্না দিতে পারবে, কেউ দিতে পারবে না। কিন্তু হচ্ছে আমি দিতে পারবো, যদি আজকে এই কাঁটাটাটুকু যদি না থাকতো তাহলে আজকে এই জয়িতা হয় আমারও হতে পারতো, অথবা ওপারে কারো হতে পারতো, অথবা সে জয়িতার চিঠি আজকে বাংলাদেশ থেকে একটু সহজে কলকাতায় যেতে পারতো। আমি স্বপ্নে আছি, আপনাদের এই কথার সাথে আমার কোনো দ্বিমত নাই, আমি ফারাক্কাবাদ নিয়ে ভাবছি না, আমার আমি আমি মানি, আমি আজকে আপনার পদ্মার ব্রিজ দিয়ে ভাবছি না, আমি মানি, আমার সময় শেষ, আমি এটা বলে শেষ করব। কিন্তু আমি এটা মানি, আজকে যখন আজকে বাঙালি পরিচয়, আজকে যখন বাংলাদেশি বাঙালি আর কলকাতার বাঙালি আলাদা করে, আজকে যখন আপনি রবীন্দ্রনাথ, নজরুল, জগদীশ চন্দ্র বসু, সুভাষ চন্দ্র বসু এবং মাস্টারদের সূর্য সেনকে আপনি ভাগ করেন, তখন আমার কষ্ট হয়, তখন আমার অসুখ বাড়ে, আমার টনসিল যতই আমার জন্য খারাপ থাকুক আমি তাকে যদি কেটেও ফেলে দেই সেটা আমারই টনসিল। ধন্যবাদ, ধন্যবাদ দিকে। তারপর তারা যদি পেশ করার জন্য এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি যেন অভিষেক দত্তকে তার যুক্তিপূর্ণ সমর্থন করতে পারছি। ধন্যবাদ। তানবীর ভাই হচ্ছে বেদনা নিয়ে কথা বলছেন, তো আপনি স্বপ্নের কথা বলছেন, স্বপ্নবিলাসী হওয়া খারাপ নয়, আপনাকে আমি বেটার স্বপ্ন দেখাই, সেটা হচ্ছে এখন যে পরিস্থিতি আছে, এখনো কি আমি বাংলাদেশে বলে রবীন্দ্রনাথকে পূজা করি না, এখনো কি আমি বাংলাদেশে বসে ওই যে সমরেশ মজুমদার থেকে শুরু করে বুদ্ধদেব গুহ থেকে শুরু করে ওদেরকে আমি কি পাঠ করি না? অবশ্যই করি। আজকে যারা সাহিত্য সচেতন, আজকে যারা আমরা ভালো সিনেমা দেখতে চাই, তারা কিন্তু কলকাতার সেই আর্ট ফিল্মগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। আমার এই কথাগুলো বলার অর্থ কি? আমার এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনার যে সাংস্কৃতিক মেলবন্ধনের কথা বলছেন, মিথস্ক্রিয়ার কথা বলছেন, সেটা এখন আরো ভালো করে হচ্ছে, কারণ এটা আমি এখন স্বেচ্ছায় গ্রহণ করছি, আমাকে কেউ ডমিনেট করছে না। আমাকে আমি যখন একতাবদ্ধ থাকতাম তখন সমস্যাটা হতো কি জানেন? তখন জোর জবরদস্তি করে পূর্ব বাংলার মুসলিমদেরকে এই সংস্কৃতি থেকে দূরে রাখত। এটা এই সমাজের কথায় বলেন, প্যারেন্টের কথায় বলেন, সাহিত্য সমিতির কথায় বলেন, তখনও কিন্তু দুই ধরনের সাহিত্য সমিতি ছিল, বঙ্গীয় সাহিত্য সমিতি ছিল, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি ছিল, একটার প্রধান বঙ্কিমচন্দ্র আরেকটার প্রধান হচ্ছে শহীদুল্লাহ। তার মানে চর্চাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তারা কিন্তু তখনও সংস্কৃতিগত দিক থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু রাখার চেষ্টা করত। লক্ষ্য করুন, যদি আজকে যখন রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি খারাপ হয়, তখন আপনার এই রাজনৈতিক প্রেক্ষাপটের একটা অনেক বড় অংশ হচ্ছে সংস্কৃতি প্রেক্ষাপটে পড়ে। আপনি যখন হচ্ছে একটা অটোনমি পেয়েছেন, এখন পূর্ব বাংলার কথাও যদি বলি, অটোনমিটুকু কিন্তু দেশভাগ না হলে কখনো সম্ভব হতো না। এই অটোনমি আসার কারণেই কিন্তু এখন মিথস্ক্রিয়াটুকু অনেক বেশি সফল হয়েছে। আরাফাত ভাই অনেকগুলো সমস্যার কথা বললেন, রাজনৈতিক সমস্যার কথা, ফারাক্কাবাদ কিংবা পানি বন্টন বা এই ধরনের সমস্যাগুলো। লক্ষ্য করুন, এই সমস্যাগুলোর সমাধান করা এখন অনেক বেশি ইজিয়ার, কারণ আপনি পুরোপুরি ওই ইন্ডিয়ার উপর কিংবা অন্য কোনো দেশের উপর আপনি হচ্ছেন ডিপেন্ডেন্ট না। আপনি যদি আজকে একসাথে থাকতেন তখন হতো কি, আপনাকে বাজেট বরাদ্দ দিত না, ইভেন এমন এমনও হতে পারত যে আপনার সংস্কৃতির উপর বিভিন্ন ধরনের তারা নিষেধাজ্ঞা আরোপ করছে। এই জিনিসগুলো কিন্তু মানে আজকে যখন আমরা অটোনমিটুকু পেয়েছি, এই অটোনমির কারণে হচ্ছে না। আজকে আপনি চাইলেই এই কূটনৈতিক সমাধানের মাধ্যমে ফারাক্কাবাদের মতো ইস্যুগুলোকে আপনি সমাধান করতে পারেন, আপনি চাইলেই একটি যৌথ প্রযোজনার মাধ্যমে সংস্কৃতির মেলবন্ধন গুলো করতে পারেন, আপনি চাইলেই হচ্ছে যে একটা মানে বেঙ্গলের মানে ঢাকায় যে লিট ফেস্ট হয় ওই লিট ফেস্ট গুলোর মতো ফেস্ট করতে পারেন, যেখানে কিনা হচ্ছে সাংস্কৃতিক মেলবন্ধন হয়। আমি বিশ্বাস করি কাঁটাতার দিয়ে আপনি কখনো সংস্কৃতিকে আসলে বন্ধ করতে পারবেন না, কিন্তু এই কাঁটাতারটুকু অনেক সময় দরকার হয়, কারণ এই কাঁটাতারটুকু না থাকলে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয় না। এখন এই শ্রদ্ধাবোধটুকু অনেক বেশি দরকার ছিল ওই সময়ে, কারণ ওই সময়ে এত মানে কদর্য একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যখন বঙ্গবন্ধুর মতো মানুষরাও অনেক আক্ষেপ প্রকাশ করেছিল যে যখন তারা হচ্ছে 1946 সালের আগস্ট মাসে ডিরেক্ট অ্যাকশন ডে পরিচালনা করতে চেয়েছিল, তাদের জিন্না এবং তারা এবং কেন্দ্র শাসন থেকে তাদের হচ্ছে যে নির্দেশন এসেছিল যাতে এটা হিন্দু ভার্সেস মুসলিম না হয়, এবং তারাও বঙ্গবন্ধু নিজে হচ্ছে মাইকিং করেছিল হিন্দু মহল্লায় গুলো গিয়ে, উনি ওনার আত্মজীবনীতে লেখা আছে, নিজে মাইকিং করেছিল যে মানে এটা হিন্দু ভার্সেস মুসলিম না, এটা আমাদের সবার জন্য হচ্ছে যে আমরা ডিরেক্ট অ্যাকশন দেব ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু এই জিনিসগুলোকেও কিন্তু কনজারভেটিভ হিন্দুরা, হিন্দু মহাসভা যারা ছিল, তারা কিন্তু সেই দিন যখন তারা হচ্ছে রাস্তায় নেমেছিল
ইসলামিয়া কলেজ থেকে যখন আন্দোলন শুরু করেছিল, অনেকগুলো মুসলিম লীগ কর্মীকে তারা কুপিয়ে হত্যা করে। এরপরের দিন নোয়াখালীতে দাঙ্গা হয়, এরপরের দিন বিহারে দাঙ্গা হয়, ঢাকায় তো দাঙ্গা লেগেই ছিল। তো এই ধরনের যখন একটি কদর্য অবস্থা, তখন আপনি সংস্কৃতিও বাঁচাতে পারবেন না, রাজনীতিও বাঁচাতে পারবেন না। একুলো যেত, ওকুলো যেত। আমরা বিশ্বাস করি এখন আমরা যেভাবে আছি, আমরা দেশ গঠন করতে পারছি, আমরা আমাদের সংস্কৃতি গঠন করতে পারছি, আমরা ওপার বাংলার ভালো ভালো সংস্কৃতিকে শ্রদ্ধা করতে পারছি। এখনই আমাদের অসুখটার মানে একটা সুন্দর সমাধান হয়েছে। ওই সময় থাকলে অসুখ বাড়ত, ওই সময় থাকলে আমাদের সকলের মৃত্যুবরণ হতো। আশা করি সবাই ভালো থাকবে। শুভরাত্রি। আমি আবার ফিরে যাচ্ছি পক্ষ দলের কাছে, যুক্তিখণ্ড নিয়ে আসছেন জনাব কাজী আরাফাত হোসেন। মাননীয় সভাপতি, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আমাকে সময় এক মিনিট বাড়িয়ে দিবেন, কারণ আমি শুধুমাত্র আমার বিপক্ষ দলের যে যুক্তি খণ্ডন করতে হবে সেটা না, দেখতে পাচ্ছি আমার পক্ষ দলের একটু ছোটখাটো যুক্তি খণ্ডন করতে হবে। মাননীয় সভাপতি, আমি প্রথমে আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইফুদ্দিন মুন্না তার যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমি যুক্তি খণ্ডনে সরাসরি আসছি। প্রথমত তিনি বলেছেন যে অর্থনৈতিক যে ব্যাপারটা, যে আমরা দুই বাংলা একসাথে হলে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়তাম, এই ধরনের একটা টার্ম তিনি নিয়েছেন। মাননীয় সভাপতি, বাংলাদেশের প্রতিদশা সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন স্যার একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন উপমহাদেশের টাকায় বিলেত নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একটা গবেষণা করে এটা দেখিয়ে দিয়েছেন মানসভাবে, এবং সেই সাথে এই ব্যাপারটাও মানসভাবে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় চলে এসছে যে উপমহাদেশ থেকে যে পরিমাণ রাজস্ব বিলেতে যেত মানসভাবে, তার 38% যেত পশ্চিমবঙ্গ থেকে। তাহলে মানসভাবে আপনি খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গ অর্থাৎ বর্তমান যে পূর্ব বাংলা এবং সেই সাথে মানসভাপতি কলকাতা, তারা মিলে কি পরিমাণ রাজস্ব মানসভাপতি সেই সময় বিলেতের মধ্যে মানসভাপতি দিয়ে দিত রাজস্ব হিসেবে। তাহলে অর্থনৈতিক ভাবে আমরা যদি দুই বাংলা একসাথে থাকতাম, আমাদের অর্থনৈতিক ভাবে ভঙ্গুর হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, বরঞ্চ যেটা হতো অর্থনৈতিক ভাবে আমরা অনেক বেশি, যেই বাকি যে দুইটা দেশ আছে ভারত কিংবা পাকিস্তান, আমরা তিনি আশঙ্কা করছেন আমরা কি পাকিস্তানের সাথে থাকতাম নাকি ভারতের সাথে থাকতাম। মানে না মানসভাপতি, আমরা তো বলছি পুরো বাংলা মিলে একটা আলাদা দেশ হতো মানুষের মধ্যে, আমরা সেটা আশা করছি, এবং আমরা অর্থনৈতিক ভাবে অনেক বেশি সমৃদ্ধ থাকতাম মানুষের মধ্যে। দ্বিতীয় বার যে প্রসঙ্গ সেটা আসি, তিনি প্রশাসনিক ভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, তিনি বলেছেন যে রাজনীতি নিয়ে কাজ হয় না আমাদের, সাংস্কৃতিক নিয়ে কাজ হয় না আমাদের, প্রশাসনিক ভাবে কিরকম দক্ষতা আছে। আমি একটু তার কেটে বলছি, তাকে সম্মান রেখে আমি একটু যুক্তি খণ্ডনটা করছি, মুন্না ভাইয়ের যুক্তি খণ্ডন করাটা আসলে এত সহজ ব্যাপার নয়। মানুষের মধ্যে খেয়াল করুন, আপনি ভালো করেই জানেন ঠিক সেই সময় যখন আসলে পশ্চিমবঙ্গ দুই বাংলা একসাথে ছিল, তখন কিন্তু আমাদের শের বাংলা কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এমনকি মাননীয় সভাপতি তরুণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের পুরো রাজনীতি ছিল কলকাতা কেন্দ্রিক। মাননীয় সভাপতি মোহাম্মদ আলী জিনা কি কাজ করেছেন, তিনি যখন পশ্চিমবঙ্গ দুই বাংলার যে বিভক্তি সেটা যখন তিনি মেনে নিয়েছেন, তাদের যে রাজনীতি সে রাজনীতির তিনি রাজনৈতিক যে ক্ষমতা সেটা তিনি খর্ব করেছেন মাননীয় সভাপতি। তাহলে যদি দুই বাংলা এক থাকতো, তাদের রাজনৈতিক যে ক্ষমতা সক্ষমতা সেটা আরো বেশি মানুষ সভাপতি সমৃদ্ধ হতো, প্রশাসনিক সক্ষমতা আরো অনেক বেশি সমৃদ্ধ হতো, সে জায়গায় মানুষ সভাপতি আমি যুক্তি খণ্ডনটা করছি। আবার পরবর্তীতে আসি আমার আরেকজন প্রতিপক্ষ অভিষেক দত্ত, তার যুক্তি খণ্ডনে মানুষ সভাপতি তিনি বলেছেন যে আসলে এখন যেটা হচ্ছে দুই বাংলা আলাদা থেকে মিথস্ক্রিয়া হচ্ছে না মানুষ সভাপতি, সম্পূর্ণ ভুল, এখন কোনোভাবে সাংস্কৃতিক মিথস্ক্রিয়া হচ্ছে না, এখন সাংস্কৃতিক আধিপত্য হচ্ছে মানুষ সভাপতি, এখন ওইবার বাংলা পশ্চিমবঙ্গ যে কাজ করছে তার সংস্কৃতিকে আমার দেশের উপর বা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, একটা আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে, এটা কোনোভাবে মিথস্ক্রিয়ার পর্যায়ে যায় না। এবং তিনি বলছেন এখন আমরা ফারাক্কার জন্য অনেক বেশি আলোচনা করার সুযোগ সৃষ্টি হয়েছে, মানুষের প্রতি মোটেও না। আমি আবারও বলছি রাজনীতিকে যেভাবে মানুষের প্রতি খারাপ হিসেবে দেখা হচ্ছে, আমি তো ভালোভাবে দেখছি যে কোনো সমস্যার সমাধান তো রাজনৈতিক ভাবে দেখতে হবে, এটাকে তো খারাপ দৃষ্টিভঙ্গি দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি আজকে দুই বাংলা যে কূটনৈতিক সমস্যা তিনি বলছেন করা সম্ভব হচ্ছে, সেই কূটনৈতিক সমস্যার করতে গিয়ে আজকে মানুষের প্রতি প্রায় 57 বছর হয়ে গেল, আমার বাংলার যে উত্তরবঙ্গের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো মানুষের প্রতি বন্যায় ডুবে থাকছে, এখনো পর্যন্ত মানুষের সেই গ্রামগুলো এই বছর আমরা দেখতে পেলাম বিরাট ধরনের একটা বন্যার সম্মুখীন হলো। তাহলে যদি আজকে দুই বাংলা একসাথে থাকতো, তাহলে এই যে ফারাক্কা বাঁধের প্রসঙ্গটা আজকে সৃষ্টি হতো না, কিন্তু সৃষ্টি হওয়ার বিকল্প কি সমাধান সেটা বের হয়ে আসতো। মানুষের প্রতি সর্বশেষ যে ব্যাপারটা বলছি, আমার প্রথম বক্তা যে ব্যাপারটা বলেছেন, আসলে প্রথমে চিন্তা করতে হবে সবচেয়ে বড় সমস্যাটা আমাদের মানসিক যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেছে, আমাদের সেই মানসিক দূরত্বটা আজকে আমাদের মধ্যে যে অসুখটা সৃষ্টি করেছে সেটাই আজকে আমাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের প্রতি আজকে যদি দুই বাংলা একসাথে থাকতে পারতো, আমাদের যে মনের অসুখটা সেটা থাকতো না, তখন মানুষের প্রতি আমাদের সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার সৃষ্টি হতো, অর্থনৈতিক সমৃদ্ধির সৃষ্টি হতো, সারা বিশ্বের মধ্যে আমরা একটা পরাশক্তি হিসেবে মানুষের প্রতি আমরা দাঁড়াতে পারতাম, আমাদের রাজনৈতিক যে শক্ত একটা অবস্থান তৈরি হওয়া, গ্রাউন্ড তৈরি হওয়ার যে জায়গাটা সেটা মানুষের প্রতি অনেক শক্ত হিসেবে তৈরি হতো।
মানুষ সভাপতি আপনাকে এবং ভিউয়ার্স যারা ছিলেন এই সেরাতে আমার যত সহযোগিতা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই কাজী আরাফাত, আপনি এই আলোচনার কাছে সময় শেষ করেছেন। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা জনাব সাইফুদ্দিন মোল্লাকে আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার বলার সুযোগ। তানভীরের দুঃখে আমিও ব্যথিত হই মাঝে মাঝে, আসলে এত কষ্ট যে দুই বাংলা একসাথে থাকলে আমি এটা করতে পারতাম, আমি ওটা করতে পারতাম, মানলাম এই কষ্টটুকু যে তিনজন মানুষের কথা কাজী আরাফাত হোসেন আরাফাত একটু আগে বললেন যে সরওয়ারদের কথা, একে বাংলা শের বাংলা একে ফজলুল, কিংবা আমাদের জাতির জন্য শেখ মুজিবুর রহমানের কথা, তারা সকলে করতেন, পাকিস্তান মুসলিম লীগ করতেন, তারা সকলে মুসলিম লীগ করতেন, তারা সকলে সকলে ওই দলটির মাধ্যমে, তারা সেই সময়ে ভারতবর্ষে দুটি দল ছিল কংগ্রেস এবং মুসলিম লীগ, তারা সকলে মুসলিম লীগের দিকে ছিলেন। কেউ বলতে পারবে না বঙ্গভঙ্গ রোধের পরে এসে এই যখন ভারত ভারত ছাড় আন্দোলন চলছে ব্রিটিশের 45 পরের থেকে, সেই সময় কেউ দুই বাংলা এক হওয়ার জন্য প্রস্তাব করেছিল, পুরো ইতিহাস ঘেটে সেটি কখনো কোথাও পাওয়া যাবে না। আরাফাত একটু ছোট সুন্দর উদাহরণ দেন যে ভিয়েতনাম চলেছিল উপমহাদেশের টাকা দিয়ে, হ্যাঁ চলেছিল, তখন কি ছিল, পুরো ভারতবর্ষ ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল, তাদের মধ্যে কোনো রাজনৈতিক বন্ধন ছিল না, তাদের মধ্যে কোনো হানাহানি ছিল না, ব্রিটিশরাই পুরো টাকা কন্ট্রোল করতো, সেই টাকা নিয়ে আমি ভিয়েতনামের মতো দেশ চালাতে পারতাম। কিন্তু পরবর্তী প্রেক্ষাপটে এসে যখন মুসলিম লীগ এবং আপনার কংগ্রেস দুই ভাগ হয়ে গেল, মাঝখানে এসে তৃতীয় পক্ষ এসে সুবিধা নেওয়ার চেষ্টা করলো, তৃতীয় পক্ষ এসে ভারতকে বাংলাদেশকে দুভাগ করে দিল, তখন এসে আপনি এই প্রেক্ষাপটকে দাবি করতে পারেন না যে এটি হতে পারতো। মাননীয় স্পিকার, তিনটি কোশ্চেন করেছিলাম, একটির উত্তরও পাইনি, বলেছিলাম অসুখটা আগের অসুখ আর বর্তমান অসুখ কি একই নাকি, যেহেতু আমাদের প্রস্তাবে বলা আছে ভাড়া বাংলা জোড়া লাগলে আমার অসুখ সেরে যাবে, দুইটি অসুখের প্রেক্ষাপট এক নয় সেটি তারা বলতে পারেনি। দ্বিতীয়ত এই অসুখ কিভাবে সারবে, কিভাবে সারা সম্ভব সেটিও তারা বলতে পারেনি, অর্থাৎ তারা এমন একটি অসুখকে মনের মধ্যে নিয়ে বসে আছে যে ওষুধ ছাড়া সম্ভব নয়। তাহলে আমাকে যেটি করতে হবে এই অসুখকে পাশ কাটিয়ে রেখে নিজেকে মনকে প্রফুল্ল করে এগিয়ে যেতে হবে, যেটি আমাদের অভিষেক দত্ত বলেছে, আমরা বাঙালিরা বাংলা সংস্কৃতি নিয়ে গর্ব করি, আমরা এখনো ভারতীয় বাংলা যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করে চলছি, ভবিষ্যতেও চলবো, অর্থাৎ এই সংস্কৃতিগত এবং ভাষাগত কোনো অসুখ আমাদেরকে এখন পর্যন্ত স্পর্শ করতে পারেনি, যদি কোনো অসুখ স্পর্শ করতে পারে সেটি ছিল তৎকালীন রাজনৈতিক অসুখ, যেটি আমরা কাটিয়ে উঠেছি 1971 সালে। বর্তমানে সকল অসুখকে কাটিয়ে আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশ একক জাতিসত্তা হিসেবে আমরা খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাদের কাছ থেকে আরেকটি সুন্দর একটি কথা এসেছিল যে তারা চাইছে না যে বাংলাদেশ কি ভারতের আন্ডারে থাকবে নাকি পাকিস্তান, এই বাঙালিরা কি ভারতের আন্ডারে নাকি পাকিস্তান, সকলে মিলে একটি থাকবে, এত বড় ভূখণ্ড চালানোর ক্ষমতা তখন আমরা নিতে পারিনি। বর্তমানে এই যে বাংলা এখন যে আমরা সাম্রাজ্যবাদী পরিস্থিতির মধ্যে আছি, এখন কি এটা আদৌ সম্ভব, তারও কোনো উত্তর তাদের মধ্যে ছিল না। আরেকটা শেষ প্রশ্নই করব, আচ্ছা আসামের মানুষও তো বাংলা বলে, তাদেরকে আপনি কোন বাংলাতে নিয়ে যাবেন, তার উত্তরও আপনাদের কাছ থেকে আসার কথা ছিল, সেটিও আমরা বলেনি। অর্থাৎ এমন একটি প্রস্তাব নিয়ে আপনারা আজকে হাজির হয়েছেন যেটি আপনাদের মনের মধ্যে একটি অসুখ, যার অসুখ লাগানো শুধু মনে লাগানোই সম্ভব, বাস্তবভাবে এই অসুখের কোনো সলিউশন নেই, এই অসুখটা আসলে কোনো সার্ভাইভও করে না, এই অসুখটা অনেক আগেই সেরে গিয়েছে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে, এরপরে এসে বাংলা এক হওয়ার সম্পর্কে কোনো কথা ইতিহাসও আসেনি, কোনো সেই সময়কার বড় বড় রাজনীতিবিদরাও কখনো বলেনি যে বাংলাকে এক হতে হবে, অর্থাৎ এই সময় এসে এই জিনিস বলে আসলে বাংলাদেশকে বিভ্রান্তি করার কিছু নাই। আমরা একটি নিচুষ্ক্রিয়ার মধ্যে যাচ্ছি, যে অভিষেক বলেছে আমরা একটি জাতি হিসেবে নিজেদেরকে গঠন করেছি, বাঙালি হিসেবে আমরা গর্ব করি, সকল বাঙালি আমরা এক এখনো আছি মনস্তাত্ত্বিক ভাবে, হয়তো আমরা জাতিগত ভাবে বিভক্ত, সেই জাতিগত বিভক্ত যেন আমাদের বাঙালিকে কখনো আলাদা করতে পারবে না। আপনারা হয়তো বলতে পারেন ওই বাংলা এই বাংলা, কিন্তু আমরা তো মানুষের মধ্যে যাচ্ছি, আশা করছি ভবিষ্যতে বাঙালিরা সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইফুদ্দিন মোল্লা আপনার একটা পারফেক্ট পারফরম্যান্সের জন্য। এর মাধ্যমে আমরা আজকের বিতর্কের এখানেই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। চমৎকার একটি বিতর্ক হলো, চমৎকার একটি আয়োজন ছিল সিইউএসডির আয়োজনে সংগঠন এবং রাষ্ট্রপতির সংগঠন ধরে উপস্থিতিতে। এ পর্যায়ে আমি এমনিতে একটু উন্মুক্ত আলোচনার জন্য আজকের বিতর্কীদেরকে তাদের রোল পরিবর্তন করে আলোচক হওয়ার জন্য অনুরোধ করছি, খুব অল্প সময় এক মিনিট সময় নিতে আজকের এই আয়োজন সম্পর্কে তাদের মতামত যদি আমাদের সাথে শেয়ার করে, আমাদের দর্শকদের সাথে শেয়ার করে আমরা কৃতজ্ঞতা। আমি আবারও একই সিরিয়ালেই যাবো, একই অঙ্কনিকেই যাবো, যেমন তার বিস্তৃতি
ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আগে একটু জিনিস একটু পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এটা তো গতানুগতিক ট্রেডিশনাল, মানে আমরা যেরকম ভাবি ওই ধারার বিতর্ক না, তো সেই ক্ষেত্রে আমি আরাফাতে যে যে কথা বলার চেষ্টা করছি এটা হয়তো মনে হতে পারে যে না এটা তো বিতর্কের মধ্যে গেল না, ডাইপিং হয়ে গেল, জাত গেল বিতর্কের, পক্ষ দল তাদের নিজেদের জাত মেরে দিল, না ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যেহেতু মন্তব্য করছি, আরাফাত কেন হচ্ছে আজকে পক্ষ বিপক্ষ দলের সাথে ফাঁদে পা দিল, ওদের জেন আপনার নেহেরু আর জিন্নার লড়াইয়ের মধ্যে সে ঢুকার চেষ্টা করলো, আমার ভালো লাগেনি, এই জন্য আমি সেটা বলেছি, এর বাইরে আর কিছু না। আর অনেক বেশি ধন্যবাদ মাননীয় সভাপতি আপনাকে, আপনি অনেকটুকু সময় নিয়ে আজকে আমাদের কথা বলতে শোনার চেষ্টা করেছেন। দর্শকদের ধন্যবাদ। আর সিবিএসডি অসাধারণ একটা আয়োজন ছিল, অনেকদিন এরকম আয়োজন চোখে পড়ে না, আমারও যাওয়া হয় নাই, বলাও হয় নাই, আজকে বলতে পারলাম, ভালো লেগেছে, মন খুলে বলেছি, ধন্যবাদ। আর সহ বিতর্কিকদের ধন্যবাদ এত এত ইনফো দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর আরাফাত ডাবের পানি খাওয়ার পর যেরকম একটা ফিলিং হয় এরকম একটা ফিলিং হচ্ছে আমার ভিতরে শোনার পর। অভিষেক ধন্যবাদ ভাই, আমার কাছে সবচেয়ে বেশি বড় পাওয়া ছিল হচ্ছে এই ওনাদের সাথে বিতর্ক করাটা, এটা কখনো সম্ভব হতো না, আই ডোন্ট নো কখনো সামনাসামনিও সম্ভব হবে কিনা ভবিষ্যতে, সেটা স্বপ্ন রাখতে পারি, তবে আপাতত আমার সবচাইতে বড় প্রাপ্তি আমার মনে হয়েছে যে বিতর্কে সবচেয়ে বেশি জিতছি আমি, বিকজ ওনারা আগে বিতর্ক করেছেন, আমি ওনাদের সাথে একই প্ল্যাটফর্মে কখনো বিতর্ক করিনি, এটা আমার জন্য অনেক বড় একটা বড় একটা সুন্দর জার্নি ছিল, আমি আমি বলবো গত 20-25 মিনিট খুবই আমার ভালো লেগেছে, ওনাদের সাথে আমি ইন্টেলেকচুয়ালি কানেক্ট করতে পেরেছি। আমি জানি না আমি আমি খুবই আমি আমার বিতর্ক নিয়ে সন্দিহান, আমি জানি না আমি ভালো বলেছি না খারাপ বলেছি কি বলেছি, কিন্তু আমি আসলে এই অপরচুনিটিটার জন্য আমাকে এই প্রিভিলেজটুকু দেওয়ার জন্য হচ্ছে সিএসডিকে মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই চট্টগ্রামে যাদের সাথে সব সময় হচ্ছে যে বিভিন্ন টুর্নামেন্টে দেখা হয়, হয়তো চায়ের টং গুলোতে দেখা হয়, তাদের সাথে আজকে বিতর্ক করলাম, এতে বড় খুশির কথা আর হতেই পারে না। খুব সম্ভবত হচ্ছে যে চট্টগ্রামে এই ধরনের অনলাইন আয়োজনটুকু মানে এই ধরনের মিক্স আপ আয়োজনটুকু বোধ হয় প্রথম, আমি আমি জানি না মানে এই লকডাউনে, তো আমি খুবই খুশি যে এই ধরনের একটা আয়োজন হয়েছে, এবং পরবর্তী পর্বগুলোতেও আমরা এই ধরনের যে মিথস্ক্রিয়াটুকু শুরু করেছি মিথস্ক্রিয়াটুকু অব্যাহত থাকবে সেই শুভকামনা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অভিষেক, আমি আরাফাত ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি। শুরুতে যেটা বলবো, আমি অনেক বেশি সম্মানিত করছি নিজেকে সিএসডির আজকের এই যে প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই জন্য আমি সিএসডির যারা আছেন কমিটি যারা আছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সে সাথে আমি অনেক বেশি সমৃদ্ধ হয়েছি আজকে এই বিতর্কে এসে, অনেক কিছু নতুন ব্যাপার জানলাম এবং খুবই ভিন্ন একটা প্রেক্ষাপট নিয়ে আজকে বিতর্ক হয়েছে। বিতর্ক তো ঠিক বলবো না, আমরা আসলে আলোচনা করেছি একটা প্রদর্শনী বিতর্ক, আর হচ্ছে তামি ভাই মুন্না ভাইয়ের সাথে বিতর্ক করতে সবসময় মজা লাগে, আগে হয়তো আমার মুন্না ভাইয়ের সাথে খুব একটা বেশি করা হয়নি, তামি ভাইয়ের সাথে অনেক করেছি এবং সবসময় এটা অনেক বেশি উপভোগ করি আমি, সে সাথে ছোট ভাই খুবই ব্রিলিয়ান একজন ডিবেটার অভিষেক দত্ত সে এখানে যুক্ত হয়েছে, আমি নিজেকে আসলে অনেক বেশি সমৃদ্ধ হয়েছে বলে আমি মনে করছি, সম্মানিত হয়েছি। নাফি ভাই এসছেন, নাফি ভাইয়ের কথা তো আমরা অনেক আগে থেকে আমরা জানি, সে 2010-11 সাল থেকে আপনাকে আমরা চিনি এবং আজকে অনেকদিন পর আপনাকে বিতর্কের মঞ্চে বলবো না বিতর্কের অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে দেখতে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা আমার জন্য একটা বড় একটা পাওয়া আমি মনে করি, এবং লকডাউনের এই সময়ে যেটা অভিষেক বলছিল আসলে নিজেকে এরকম একটা কি বলবো গুমোট একটা অবস্থা, চারপাশে এত আতঙ্ক এমন একটা সময় এত সুন্দর একটা মুহূর্ত, আমার আমি পার্সোনালি খুবই অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এবং নিজে খুব ভালো লেগেছে আমার, এবং এই প্ল্যাটফর্মে আসতে পেরে আশা করছি সিএসডি অবশ্যই এই ধারাটা অব্যাহত রাখবে, পরবর্তীতে আরো অনেক কিছু চট্টগ্রামে বাংলাদেশে অনেক ভালো বিতর্কিক আছে তাদেরকে আবারও এই প্ল্যাটফর্মে নিয়ে আসবে। আমি শুভকামনা জানাচ্ছি সিএসডির প্রতি, ধন্যবাদ জানাচ্ছি নাফি ভাইয়ের প্রতি, মুন্না ভাই, তানি ভাই, অভিষেক, দীপ্ত যারা আছে সবার প্রতি আমার শুভকামনা থাকলো, ইনশাল্লাহ আশা করছি পরবর্তী অন্য কোনো আবার কোনো প্ল্যাটফর্মে দেখা হবে আপনাদের সাথে, ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। ধন্যবাদ আরাফাত আপনাকে, টু হ্যাভ সাচ নাইস ওয়ার্ডস ফর আস, আই সাউন্ডস গুড টু হিয়ার নাইস ওয়ার্ডস। যাই হোক, শেষে আমি চলে যাচ্ছি মুন্নার কাছে,
মেম্বারের কাছে আমার অনুরোধ হচ্ছে একটু লম্বা কমেন্ট এই পুরো আয়োজনটা নিয়ে, পুরো বিতর্কটা নিয়ে, আর বর্তমানে দেশের বিতর্কের প্রেক্ষাপট নিয়ে, আর অ্যাসপিরেশনস, ফিউচার জেনারেশন সম্পর্কে আমরা কি মনে করি, সবকিছু মিলিয়ে আমরা বক্তব্য চিন্তা ভাবনা। ধন্যবাদ নাফি। বাংলাদেশে কোন সর্বশেষ অফলাইন বিতর্ক হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে 6-7 পিউডিএস আইভি, এরপর সবকিছুই লকডাউনের চলে গেল, এরপর আর কোনো অফলাইন বিতর্ক হয় নাই, সব অনলাইন বিতর্ক শুরু হয়ে গেল, এবং অনলাইন বিতর্ক এত বেশি শুরু হয়েছে এক পর্যায়ে আমি আর অনলাইন বিতর্কে জাজমেন্ট যাইনি, কারণ অনেক বেশি আয়োজন। সেই জায়গায় নতুন একটি ভিন্ন ধারার বিতর্ক, যেখানে আমাকে যখন প্রথম সাদাফ নক দিয়েছে যে ভাই একটা হেল্প করতে হবে বিতর্ক, আমি যখন বলছি কোনো জাজমেন্ট করতে হলে নাই, কোথাও ক্লাস নিতে হলে নাই, অন্য কিছু বলছে ডিবেট করতে হবে, তখন বললাম ঠিক আছে ডিবেট করতে এক পায়ে খারাপ কোনো সমস্যা নেই। এই বিতর্ক জিনিসটা না আমাদের একটা মনের খোরাক, আর এই ধরনের প্রেক্ষাপট হলে যেখানে নতুন একটা কিছু হচ্ছে, যে নতুন করে বিতর্কের নতুন একটা ফর্মে কথা বলা, বিশেষ করে আমি জানি তানভীর খুব অ্যাগ্রেসিভ ডিবেট করলাম, দেখুন তানভীর আজকে সবচাইতে হয়ে গেল, খুব অন্য স্ট্যান্ডে কথা বলো, তখন গিয়ে দেখলাম আমি যেভাবে ঠিক করছি আমি ওভাবে কথা বললাম, আমি একটু উল্টাভাবে কথা বলা শুরু করলাম, এই যে জিনিসগুলো না যেটার মধ্যে মানুষকে মোটিভেট করা, আমাদের পুরো বিতর্কের টপিকটাই ছিল এরকম যে বঙ্গভঙ্গ ভালো কি খারাপ, মানে ইতিহাসটা মানুষকে জানানো। আমরা মনে করি আমাদের আজকের বিতর্কে ভাড়ামি কম থাকলেও আমাদের বিতর্কে অনেক বেশি ইনফরমেশন ছিল, এই ধরনের ইনফরমেটিভ সেশন গুলো যত বেশি হবে এখনকার বিতর্কিকরা বিতর্কের ফরম্যাটও শিখতে পারবে, বিতর্কের ধরনও শিখতে পারবে। আমরা দেখি এখন ট্রফি নির্ভর অনেক ডিবেট হয়, এইসব জায়গাতে আসলে ট্রফির জন্য আমরা ডিবেটটাকে জেতার জন্য করি, আসলে মনের খোরাক পাওয়ার জন্য ডিবেটটা আমরা এখন করি না। ওই জায়গা থেকে সিউএসজি আয়োজনকে আমি অনেক বেশি সাধুবাদ জানাই, আশা করবো ভবিষ্যতে ধরনের যোগ আয়োজন হবে, আমি ব্যক্তিগতভাবে করি না করি যত ধরনের সাহায্য লাগে আমরা করার চেষ্টা করবো। নাফি অনেকদিন পর দেখলাম বন্ধু তোমাকে, নাফি আমরা একসাথে ডিবেট করতাম 2009-10-11-12 এই সময়টার সময়, আসলে ব্যক্তিগত কারণে এবং নিজের কর্মজীবনের কারণে আমরা আলাদা হয়ে গেছি সবাই, এই ধরনের আয়োজন করে খুব ভালো লাগে জিনিসগুলো। আজকে অসাধারণ বিতর্ক করেছে আমাদের দলের অভিষেক, অনেক ইতিহাস বলেছে আমি নিজেও এত জানি না, তানভীর খুব ভালো বিতর্ক করেছে, আরাফাত তার স্ট্যান্ড গুলো খুব ভালো লেগেছে আমার, বিভিন্ন জায়গা থেকে যে রেফারেন্স নিয়ে কথা বলছে, যাই বিতর্কটা খুব ভালো ছিল, আশা করবো ভবিষ্যতে সিএসটি এই ধরনের আয়োজন করবে। ধন্যবাদ সবাইকে। মুন্নাকে ধন্যবাদ তার সুন্দর বক্তব্যের জন্য, আসলে মুন্না খুব চমৎকার একটা কথা বলেছে, যে ট্রফি নির্ভর যে বিতর্ক সেই ট্রেন থেকে বেরিয়ে আসার একটা কথা বলেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা আসলে যখন বিতর্কটা করতাম বা যেটা দেখে বিতর্কে এসেছিলাম, মুন্নারা যখন বিতর্ক করতো জুনায়দ আছে আমাদের সময়, জুনায়দের সাথে বা বকুল ভাইদেরকে দেখেছি আমরা, বড়ুয়াদা একসময় আমার কলিগ ছিল, ফর্চুনেটলি একসাথে কাজ করেছি, তো তারা আসলে বিতর্কটা করতেন, আমরা দিন শেষে একসাথে যেতাম, একসাথে আনন্দ করতাম, হই হুল্লোড় করতাম, কে কোন সংগঠন থেকে এসছে ডাজন্ট ম্যাটার মাচ, এবং আসলে কে ট্রফি জিতলো সেটা আসলে খুব বেশি ম্যাটার করতো না, আনন্দ করতাম, জ্ঞান চর্চা করতাম, কথা বলতাম, এবং একজন আরেকজনের সান্নিধ্য বহু করতাম, একজন আরেকজনের কাছ থেকে শেখার চেষ্টা করতাম, দৃষ্টি কি প্র্যাকটিস করছে, দৃষ্টি কি ভালো নিয়ে আসছে, পিউডিএস কি ভালো নিয়ে আসছে, সেটা আমরা কিভাবে রেপ্লিকেট করতে পারি, সেটাকে আরো একটু কিভাবে উন্নত করা যায়, এই একটা চর্চা বিতর্কের অঙ্গনে ছিল, আশা করি এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক বেশি গুণ নির্ভর বিতর্ক, অনেক বেশি মান নির্ভর বিতর্ক, যে কথাটা বলছিল মুন্না, যে আজকে অনেক বেশি তথ্য নির্ভর বিতর্ক হয়েছে, এটাই আসলে হওয়া উচিত, বিতর্ক আসলে চাপার খেলা হওয়ার কথা ছিল না, বিতর্ক একটা জায়গা যেখানে আসলে অনেক বেশি তথ্যের এবং তথ্যের একটা মেলবন্ধন হবে, মিথস্ক্রিয় হবে, তথ্য এবং তত্ত্ব একটা আরেকটাকে সাপোর্ট করবে, সাপোর্ট করে একটা সুন্দর আইডিয়া বের হয়ে আসবে। আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম আরও বেশি লেখাপড়া করবে, আরও বেশি জানবে, এরকম সুন্দর তথ্যবহুল এবং তত্ত্ববহুল বিতর্ক আমাদেরকে উপস্থাপন করবে, আমাদেরকে প্রেজেন্ট করবে, আমাদেরকে উপহার দেবে। আমার খুব ভালো লাগছে অনেক বছর পর আমি বিতর্কে কোনো মঞ্চে আসলাম, আমি খুব সারপ্রাইজ যে আসলে মুন্না কিংবা তানভীররা যে ধরনের এনার্জি নিয়ে ডিবেটের সাথে থাকে, কিংবা এখনকার অভিষেকটা আরাফাত আজকে অনেকদিন আরাফাত ডিবেটের সাথে, এটা আসলেই একটা মানে ভেরি বিগ ডিটারমিনেশনের ব্যাপার। তো বিতর্কের যারা প্রেমিক, যারা বিতর্ক ভালোবাসে, তাদের আসলে এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, যে বিতর্ককে আসলে কিভাবে ভালোবাসা যায়, কতদিন ধরে ভালোবাসা যায়। আমি বিতর্কটা লাইভ যাওয়ার আগে বলছিলাম মুন্নাকে যে ভাবির চেয়ে মনে হয় বিতর্ক মুন্নার প্রথম ভালোবাসা, আসলে বিতর্কটাকে এভাবেই তারা ভালোবাসতো, এভাবেই ভালোবাসে, এখনো বাসে, এ কারণেই বিতর্কটা ঠিকই আছে, নতুন নতুন ফর্মেট ডেভেলপ করছে, নতুন নতুন আইডিয়াস আসছে,
এবং পিপল থিঙ্ক এ লট ডিপার দ্যান আস। এখনকার জেনারেশন আমাদের জেনারেশন হচ্ছে অনেক বেশি চিন্তা করতে পারে, অনেক বেশি তথ্য ধারণ করতে পারে, অনেক বেশি প্রসেস করতে পারে, সেটা অবশ্যই সামনে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ যারা দেখেছেন, ধৈর্য ধরে আমাদের সহ্য করেছেন, সবাইকে ধন্যবাদ যারা এসেছে। দৃষ্টি পিউডিএস সবসময় সিউডিএস এর জন্মলগ্ন থেকে আমাদের বন্ধু ছিল, আমাদের ভাই ছিল। আমরা এমন কোনো ঘটনা হয় নাই যে আমাদের যখন হাঁটি হাঁটি পাপা আমরা মাত্র হাঁটতে শুরু করেছি, আমার মনে হচ্ছে আমরা প্রথম বিতর্কটা দৃষ্টির সাথে করেছিলাম, দৃষ্টির অফিসে গিয়ে করেছি, আমাদের বসার কোনো জায়গা ছিল না। দৃষ্টি আমাদের জন্য সেই ধরনের একটা সংগঠন, পিউডিএস আমাদের জন্য সেই ধরনের একটা সংগঠন যে আমরা কখনোই আমাদের আমাদের সিউএসডি এর প্রথম আয়োজনে বিশ্ববিদ্যালয়ে এসে যেই দলটা বাইরে থেকে এসে বিতর্ক করেছে সেটা হচ্ছে পিউডিএস। তো দৃষ্টি আর পিউডিএস আসলে আমাদের সাথে সম্পর্কটা রক্তের, বাংলাদেশের সাথে জন্মের সাথে ভারতের সম্পর্ক যেভাবে জড়িত, সিউএসডি জন্মের সাথে পিউডিএস এবং দৃষ্টি সেভাবে জড়িত। আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা সবসময় চেষ্টা করেছি সিউডিএস আর পিউডিএস এবং দৃষ্টির যে কোনো আয়োজনের সাথে থাকতে, কারণ তাদের সাথে থাকতে পারাটাই আমাদের জন্য অনেক বেশি গর্বের ব্যাপার। বকুল ভাই, বড়ুয়াদা কিংবা অন্য যারা সিনিয়ররা আছেন সবাই আমাদের কাছে আসলে পরম পূজ্য, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আশা করি আমাদের ভবিষ্যৎ জেনারেশনও শিখবে এবং আমরা একসাথে বিনোদ। ধন্যবাদ সবাইকে এই ব্যস্ততার মধ্যে থেকে সময় করে দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।